বন্ধুরা, আপনারাও যদি আমার মতো ইনফিনিক্স হট 10 প্লে মোবাইল ইউজ করে থাকেন, তাহলে আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে অনেকগুলো ট্রিক বলে দিব যা আপনি অনেক সহজে কিছু না কিছু করতে পারবেন। মানে অনেক একদম মিউজিক চেঞ্জ হবে, অনেক কিছু হবে। তো আমার এই ভিডিওটা দেখার জন্য তো পুরো ভিডিওটাই দেখবেন, এবং আমি যেগুলো সেটিং করেছি ওইগুলো সেটিং আপনারা করে দেবেন। তো আমার এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখা যাক। তো হ্যালো বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে কিভাবে আপনার ইনফিনিক্স হট 10 প্লে মোবাইলে অনেকগুলো সেটিং আছে, সেইগুলো সেটিং আমি আপনাদের সামনে এখন দেখাবো। তো এই সব কিছু করার জন্য আপনাকে যেতে হবে এখানে সেটিংয়ে। এই যে সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনাকে খুঁজে নিতে হবে স্পেশাল ফাংশন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে সোশ্যাল টার্বোতে ক্লিক করে দিলাম। সোশ্যাল টার্বোতে ক্লিক করার পর এখানে ভয়েস চেঞ্জ, আর মানে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের ভয়েসটা অন্য ধরনের করতে পারেন। অন্য মানে একদম লাইট চলবে, আবার ভয়েসটা চেঞ্জ হবে, মেয়ের গলা হবে, ছেলের গলা হবে এবং ছোটদের গলা হবে, ইত্যাদি ইত্যাদি হবে। যদি এই সেটিংটা করে দেন তাহলে আপনাদের হয়ে যাবে। এটা করার পর আপনাকে এখানে ভিডিও ভিউটিতে ক্লিক করবেন। এখানে আপনার হোয়াটসঅ্যাপে কল লাগাবেন এবং দেখবেন আপনার ভিডিওটা একটু বিউটি হয়ে গেছে। তো ওখানে যাওয়ার পর এই যে আমাদের হয়ে গেল ওটা। এবার দেখাবো তোমাদের আমি ইয়েটা মানে গান কীরকম চেঞ্জ হয়, মিউজিকটা কীরকম চেঞ্জ হয়, কীরকম একদম মানে মোবাইলটা বন্ধ থেকে। তো দেখার জন্য দেখে থাকো আমি কী করছি। তো আপনাদের প্রথমে এখানে স্মার্ট প্যানেলে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করার পর এখানে নাই, তারপর একটা অ্যাকশন এন্ড গেস্টারে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে ট্যাপিং ওয়াক মানে ডবল ট্যাপে আপনার স্ক্রিনটা অন হয়ে যাবে। এবং এখানে আছে মিউজিক গেস্টার, মানে এখানে যদি এরকম করে নিচে করো তাহলে গানটা চালু হয়ে যাবে, এবং রাইট সাইডে করে তাহলে তোমাদের মিউজিকটা একটু মানে রাইট সাইডের দিকে চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে হলো স্ক্রিনশট, 3 ফিঙ্গার স্ক্রিনশট, এটা দিয়ে করতে হয়। করার পর তারপর তোমাদের রেস্ট ওয়ার মানে কানে দিল, ফোনটি যদি কানে দিন তাহলে আপনার ফোনটি মানে অ্যান্সার হয়ে যাবে। তারপর এটা হলো তোমাদের মোবাইলটা যদি পড়ে থাকে এবং মোবাইলটা যদি তুলে নাও, আপনার মানে একদম তোমাদের কিছুই করতে হবে না, আপনার একদম স্ক্রিনটা অন হয়ে যাবে।